नमस्कार आरोही न्यूज लाइवे आपनादेर सकलके स्वागत जानाई आपनादेर संगे आमी रयेछि मासुमा शुरू करछि न्यूज एई मुहूर्ते आज विजया दशमी এবং বিজয় দশমী উপলক্ষে আজ শুধুই মন খারাপের পালা তার কারণ আজ মায়ের কৈলাস ফেরার দিন শুধুমাত্রই বিষাদের ভারে ভারাক্রান্ত আকাশ বাতাস বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা যে মাকে নিয়ে এত আড়ম্বর এত তোড়জোড় আজ বিদায় শেষ লগ্নে দাঁড়িয়ে আজকে শুধুই মন খারাপ আম বাঙালির এবছরের মতো শেষ বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা মাকে ঘিরে এত আয়োজনের শেষ লগ্নে এসে তাই এখন শুধুই মন খারাপের পালা তবু বিষাদের মধ্যেই মাকে হাসি মুখে বিদায় জানাতে প্রস্তুত আম বাঙালি কোভিড পরিস্থিতিতে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে চলছে বিসর্জন বারবাড়ি থেকে বাড়ির প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে ঘাটে এসে পৌঁছেছেন মানুষ এদিকে ঘাট পরিষ্কার করতে তৎপর প্রশাসন এখানে আপনারা দেখছেন যে আমরা দুর্গা প্রতিমা জাস্ট টাচ করিয়েই তুলে নিচ্ছি আমরা ক্রেনে করে তুলে নিয়ে আমরা ভ্যানে লরিতে নিয়ে যাচ্ছি তাতে গঙ্গা পলিউশন হচ্ছে না পুলিশ মাস্ক ছাড়া মানুষকে ভেতরে আসতে দিচ্ছে না সেকেন্ডলি আমরা একটা ভ্যাট তৈরি করেছি যে পূজার সামগ্রীগুলো গঙ্গায় না দিয়ে ওখানে দিচ্ছি ওখান দিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি ধাপায় সুতরাং যাতে গঙ্গা পলিউশন না হয় আর করোনা যাতে এখানে ছড়াছড়ি না হয় দুটোই প্রত্যেকটা ঘাটে আমি সবকটা ঘাট ঘুরে এলাম আবার যাচ্ছি সব আমরা দেখে এসেছি না বেশি সংখ্যক মানুষ আসেনি কারণ পার প্রতিমা পাঁচজন ছজন করে অ্যালাউ করা কোভিড পরিস্থিতিতে এবার অভিনব বিসর্জন ত্রিধারা সম্মেলনের পূজয় সেখানে এবার কৃত্রিম জলাধারেই বিসর্জন হবে এবং বিসর্জন উপলক্ষে এবারে হচ্ছে না কোনো রকম শোভাযাত্রা যেমনটা জানা গেছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এরকম উদ্যোগ ক্লাবকর্তাদের দক্ষিণ কলকাতার অন্যতম সেরাই বারোয়ারি পুজো এবার 74 বছরে পদার্পণ করল পুজোর থিম কোভিড যোদ্ধা দূরত্ববিধি মানতে মণ্ডপের সামনে 20 ফুটের একটি কৃত্রিম চৌবাচ্চা নির্মাণ করা হয়েছে রাজডাঙ্গা নবউদয় সংঘের প্রতিমা বিসর্জনে এবার রয়েছে সাবেকিয়ানা ছোঁয়া লাল পার সাদা শাড়ি পরে সকাল থেকেই মাকে বরণ করার অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে নাচে গানের মধ্যে দিয়ে মাকে বরণ করেন মেয়েরা এবছর দুর্গাপূজায় তারকাদের উপস্থিতি অংশগ্রহণ সেভাবে দেখা যায়নি কিন্তু রাজডাঙ্গার মাতৃবরণে উপস্থিত ছিলেন অভিনেত্রী চুনমালিয়া তিনি রাজডাঙ্গা নবউদয় সংঘের প্রতিমাকে প্রথা মেনেই বরণ করেন তবে কোভিড পরিস্থিতির জন্য দূরত্ববিধি বজায় রেখেই সিঁদুর খেলার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের শেষ দিন এতদিনের এই উৎসব আর আজকে বিষাদের দিনে ভারাক্রান্ত আকাশ বাতাস মন খারাপ আম বাঙালির এবং আজকের এই দিনে অর্থাৎ দশমীর দিনে সকাল সকালে অস্ত্রের পুজো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি যেমনটা জানালেন অধর্মের উপর ধর্মের বিজয় অন্যায়ের উপর ন্যায্যের বিজয় এটাই বিজয় দশমীর আহ্বান শস্ত্র হচ্ছে শক্তির প্রতীক দেশ ধর্ম সমাজ রক্ষার জন্য শস্ত্রের প্রয়োজন শস্ত্রই আমাদের রক্ষা করে বিজয় দশমীর দিনে সোমবার শস্ত্রের পুজো করে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিজয়া দশমী এবং সব রকম আচার অনুষ্ঠান মেনেই আজকে মাকে বিদায় জানানোর পালা সেই মতোই সকাল থেকে গঙ্গার ঘাটে একের পর এক বিসর্জন হয়েই যাচ্ছে সেই মতোই আজকে মহিষাদল রাজবাড়িতে সকাল থেকেই বিসর্জনের আচার অনুষ্ঠান পালন হচ্ছে রাজপরিবারের সদস্যরা কনকাঞ্জলির শেষে মেতে ওঠেন সিঁদুর খেলায় যোগ দেন আশেপাশের মহিলারা তবে এবছর কোভিড পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনেই সিঁদুর খেলায় সামিল হল রাজপরিবারের সদস্যরা
মনটা তো খুবই খারাপ। আমরা যেইভাবে হই হুল্লোড় করে মাকে বরণ করি, মা আমাদের সাথে থাকেন, এই যে কদিন কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। তো এবছর এই করোনা ভাইরাসের জন্যে আমরা সেরকম কিছুই করতে পারিনি, কিন্তু তবুও মা যে এসেছেন, মা যে আছেন, যতটা পারি তার আনন্দ করছি। সিঁদুর খেলা প্রত্যেক বছরের মতন এবছর সম্ভব হয়নি, নিজেদের মধ্যে অল্প একটুখানি ছুঁয়ে নেওয়া যাতে মায়ের মন রাখতে পারি। মা যেন আসছে বছর আবার আসেন, করোনা ভাইরাসকে ধ্বংস করে আসেন, বধ করে আসেন, এটুকুই কামনা করি। স্বাস্থ্যবিধি মেনে সিঁদুর খেলা হলো আলিপুরদুয়ারের লোহারপুল ইউনিটের পুজোয়। সকাল থেকেই মুখে মাস্ক পরে দূরত্ববিধি বজায় রেখেই সিঁদুর খেলায় মেতেছেন সেখানকার মহিলারা। পাশাপাশি আলিপুরদুয়ারের দুর্গাবাড়ি, নিউটাউন দুর্গাবাড়ি দর্শনার্থীদের অনুরোধে আরও দুই দিন থাকবে ঠাকুর। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। আলিপুরদুয়ার লোহারপুল ইউনিট কমিটির সম্পাদক অজিত ঘোষ জানিয়েছেন, স্থানীয় প্রশাসনিক সহযোগিতায় সিঁদুর খেলা বিসর্জন সম্ভব হল। আমার বাংলায় সময় এখন একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। শুভ শারদিয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Or in media and entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. শারদীয়ার প্রীতিয় শুভেচ্ছা জানায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার্স কোঅপারেটিভ ফেডারেশন লিমিটেড, কৃষকদের সাথে ক্রেতা বন্ধুদের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজ বিজয়া দশমী। ঐতিহ্যবাহী রাজবাড়ির পুজো অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির পুজো এবার একটু অন্যভাবে হয়েছে। বিসর্জনেও খানিক পরিবর্তন। মা যাওয়ার সময় সবার মন খারাপ, মুখে মাস্কে ঢাকা, তবুও চোখ ছলছল করছে এবং সবাই একটাই কথা বলছে, আবার ফিরে এসো মা সুস্থ পৃথিবীতে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার রাজবাড়ির সামনে। অন্য বছরের থেকে এবারের পুজোর দৃশ্যটা একটু অন্যরকম ছিল, মায়ের বিদায়ের দৃশ্যটাও তাই অন্যরকম। অন্য অন্যবার শোভাবাজার রাজবাড়ির মা কাঁধে চেপে গঙ্গায় যান, কিন্তু এবছর ট্রলিতে করে তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাকে বার করা হয়েছে ঠাকুর দালান থেকে, তাকে বার করে বাইরে ঠাকুর দালানে দাঁড় করানো হয়েছে। এখানে বসেছে ঢাকিদের তরজা, বাজছে ব্যান্ড, কিন্তু মায়ের মুখে কিন্তু দুঃখের ছোঁয়া। মা আজকে বাড়ি ফেরার পালা। সবার জানে এবারে আমাদের নিউ নর্মালটা মেনে, কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের মেনে আমরা কিছু গাইডলাইন সিলেক্ট করেছিলাম। পুজোর কয়েকদিন আমরা 20-25 ব্যাচের লোক ঢুকিয়েছি উইথ মাস্ক। এন্ট্রেন্সে আমাদের স্যানিটাইজিং ট্যান চ্যানেল ছিল, তাছাড়া থার্মাল চেক করিয়ে আমাদের মানে আমাদের যে বাগান আছে ঠাকুর মানে তার সামনে আমাদের গেস্টরা ওই অবধি যাওয়ার অ্যালাউ ছিল। ঠাকুর দালানে এবারে আমরা বাইরের লোককে অ্যালাউ করিনি। বাড়ির ফ্যামিলি মেম্বারসদের জন্য মাস্ক ইনকে আর আইডি কার্ড করা হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শোভাবাজার রাজবাড়ির ঠাকুরটিকে নিয়ে আসা হয়েছে। দোলায় চেপে মায়ের বিদায় হবে, কিন্তু তার আগে হয়ে যাবে ঘরের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, পেছন দিকে আমরা দেখাবো, নীলকণ্ঠ পাখিকে এই মুহূর্তে একটি থার্মোকলের নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হবে। এটাই এই নিয়ম বহু কাল ধরে চলে আসছে। আগে পাখি ওড়ানো হতো, কিন্তু এই মুহূর্তে তো পাখি পাওয়া সম্ভব নয়, তাই থার্মোকলের পাখির ওপরে বেলুন লাগিয়ে সেই পাখিটিকে উড়িয়ে দেওয়া হবে। আজ থেকে নয়, বহু বছর ধরে শোভাবাজার রাজবাড়ির এই রীতি চলে আসছে, বছরের পর বছর ধরে। তবে হ্যাঁ, এবারে কিছু একটু নিয়ম বদল ঠিকই হয়েছিল, কিন্তু বাকি সব কিছু ছিল একই রকমের। মন খারাপ করিয়ে দেওয়া একরকম মুহূর্ত, মা চলে যাচ্ছেন, মায়ের বিদায় হয়ে যাচ্ছে, বাড়ির মেয়ে আজ শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে মন খারাপের সুরে, মুখে হাসি নিয়ে, হ্যাঁ অবশ্যই মুখে মাস্ক পরে মাকে বিদায় জানাচ্ছেন শোভাবাজার রাজবাড়ি। মায়ের বিদায় বেলায় মন তো ভালো না থাকার কথাই নয় বলো, কিন্তু মন ভালো রাখতে হবে, পৃথিবীকে সেরে উঠতে হবে অনেক তাড়াতাড়ি। আজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাগবাজার ঘাটে, এবং সেখান থেকে আমরা দেখলাম শোভাবাজার রাজবাড়ির ঠাকুর বিসর্জনের কিছু দৃশ্য। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা।
সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে হাইকোর্ট থেকে। তাই সেই মতো এবার কলকাতার সবচেয়ে বড় সিঁদুর খেলা হলো না বাগবাজারে। নিয়মবিধি মেনে দশমীতেই প্রতিমা নিরঞ্জন। এসে পৌঁছে গেছি বাগবাজার সর্বজনীন, কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম। অন্যান্য বছর এখানে এই সময় দশমীর দিন চলে সিঁদুর খেলা, এবং বাগবাজারের সিঁদুর খেলা সবথেকে জনপ্রিয়। কলকাতার আর পাঁচটা মণ্ডপের সিঁদুর খেলার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে বাগবাজারের সিঁদুর খেলা, কিন্তু এই বছরের চিত্রটা একেবারে অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি ঠাকুর দালানে কিন্তু কোনো রকমের কোনো সিঁদুর খেলার আয়োজন নেই। বরণ করে গেছেন কমিটির যারা আছেন সধবা মহিলা, তারাই কয়েকজন এসে বরণ করে গেছেন, কিন্তু তাছাড়া কোনো রকমের বাইরের বহিরাগতদের অ্যালাউ একদমই অ্যালাউ করা হচ্ছে না, এবং তারা এসে কোনো রকম সিঁদুর খেলাও খেলতে পাচ্ছেন না। এখানে বিকেলবেলায় এই মূর্তি আমাদের গঙ্গায় ভাসান দেওয়া হবে। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। বিষাদের সুর জানান দিচ্ছে আজ মায়ের বিদায় বেলা। করোনা পরিস্থিতিতে ইছামতির বুকেও বিসর্জনে সামিল হয়েছে দুই বাংলা, তবে দূর থেকেই চলছে মিলন উৎসব। শারদ উৎসবের ঐতিহ্য শুধু প্যান্ডেল হপিং এর মধ্যে সীমাবদ্ধ নেই, বাঙালির আত্মিক সংযোগ গড়ে ওঠে শারদ উৎসবের মাধ্যমে। ভাষা, সাহিত্য, শিল্প, কৃষ্টির সঙ্গে জড়িয়ে থাকে বাংলার ইতিহাস ও আবেগ। বসিরহাটে প্রাচীন নগর টাকির সঙ্গে জড়িয়ে রয়েছে দুই বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ। শারদ উৎসবের শেষ তিনটিতে ইছামতির বুকে মিলিত হয় দুই বাংলা। প্রতি বছর রীতি মেনে এপার ও ওপার বাংলার জমিদার পরিবারগুলি তাদের প্রতিমা নিরঞ্জনে এখানে আসে। করোনা আতঙ্কে তৈরি হয়েছে শারীরিক দূরত্ব। ইছামতির বিসর্জনে দুই বাংলার মিলন উৎসব তাই অনেকটাই ফিকে। ইচ্ছা ছিল যে এরকম একটা টিভিতে দেখেছি বা সংবাদপত্রে পড়েছি, কিন্তু কখনো চাক্ষুষ করিনি বলে এই জন্য আসা। কিন্তু এখানে এসে তো সবাই শুনছি যে এটা নাকি বাড়ি বুঝিয়ে ওটা বন্ধ আছে বা কোনো নৌকো নামে। এবার তো সব মানে পুজোটাই তো মানে সেইভাবে হচ্ছে, যেভাবে হলো যেভাবে আমরা এক্সপেক্ট করি প্রত্যেকবার, প্রত্যেকবার যেটা ভাবি। বসিরহাট মহকুমার টাকি পৌরসভা, সৈয়দপুর টাকি হসপিটাল পাড়া, মুখোপাধ্যায় পাড়াসহ কয়েকশো বছরের একাধিক জমিদার বাড়ির পুজোগুলি দশমীর সকালেই টাকি ঘোষবাবুর ঘাটে বিসর্জনের জন্য উপস্থিত হয়। যাত্রামঙ্গল দর্পণ, দেবী বরণ, সিঁদুর খেলা আচার অনুষ্ঠান মেনেই হয়েছে। এদিন জমিদার পরিবারগুলি মাস্ক, স্যানিটাইজার বিতরণও করে। বিএসএফ টহল, প্রশাসনিক নিরাপত্তার মধ্যেই বিজয়ের বিষাদ ইছামতির বুকে মিলন উৎসবে পরিণত হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আরোহী নিউজের সকল দর্শককে আরও একবার জানাই শুভ বিজয়া দশমী। আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।